মুখ্যমন্ত্রী 9টা অবধি অপেক্ষা করলেন, তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিকন্ডিশন গুলো তারা আর সেগুলোর উপর জোর দিচ্ছেন না, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন। তো 3 ঘন্টা মনে রাখবেন, আগে কয়েকদিন ধরে 2 ঘন্টা করে অপেক্ষা, গতকাল 3 ঘন্টা অপেক্ষা করেছেন, তারপরে যখন 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই, তখন তারা বললেন যে তারা দেখা করবেন। তাহলে এত যে সময় দেয়া হলো, তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো, এটা একটা সাবজুডিস ম্যাটার। তিনি নিজেই বলেছেন যে যা যা বলা সেটা নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেখছেন, তাদের ডিরেকশন থাকবে। সুতরাং তিনি বারবার কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে বলেছেন ডাক্তারদের। মুখ্যমন্ত্রী নিজে 8টার সময় তাদের কাছে বলেছেন, তাতেও সারা পাননি। তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে একটা বাড়িতে 40 জন আসা, এতটা জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন। তিনি নিজে বলেছেন তিনি দেখবেন, তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন, এমনকি তারা 7 জনকে সরিয়ে দিতে বলেছিলেন, সেই 7 জন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে। তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং সিবিআই এর কাছে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে যাতে সবকিছু তারা তদন্ত শেষ করে দোষী শাস্তির ব্যবস্থা করে সেগুলো তো তিনি বলেছেন, তিনি রাস্তায় নেমেছেন এটা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই জুনিয়র ডাক্তারদের যাতে কোন রকমের অসুবিধা না হয়, তো এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনার জন্য। আমি বিনীতভাবে আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করবার করেছেন, খতিয়ে দেখার কথা বলেছেন, সমস্ত দাবি, যার মধ্যে অনেকগুলি দাবি তিনি নিজেই ধর্ণা মঞ্চেই তিনি এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন, সবকিছু যা যা করবার সেগুলো করেছেন এবং আরো করবার যে তিনি সেগুলো বিচার করবেন সে কথাও দিয়ে এসেছেন। জাস্টিস তো সবাই চায়, এরকম নক্কারজনক ঘটনা কোন মেয়ের সাথে যাতে না হয় সেটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয়, এরকম কোন ঘটনা কখনো হওয়া উচিত নয়। তাই কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে অবস্থাগুলো হচ্ছে, অর্থাৎ কর্মবিরতির ফলে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, সেদিকটাও তো দেখতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই যা যা করবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হয়ে সকলের কাছে বলেছেন যে যতটা মাননীয় মুখ্যমন্ত্রীর করার তিনি কিন্তু করেছেন।